হাই বন্ধুরা, এখন সকাল 10টা বাজে। আমি এখান থেকে ব্লগ চালু করলাম। আমার পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন আমি রান্নায় যাচ্ছি। মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে সব সবজি কেটে নিয়েছি। তরকারি করব, ভাজা করব, ডাল করব। আজকে বাজার থেকে একটি শাক এনেছি 10 টাকা দিয়ে, পাটশাক। পাটশাকটা ভাজা হয়ে গেছে, কালো জিরে শুকনো লঙ্কা সোমবার দিয়েছি। এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা শাক রেখেছি, পাটশাকের বড়া করব। তেল গরম হয়ে গেছে, পটলটাকে ভেজে নিচ্ছি। আলু পটলের তরকারিতে একটু আদা বাটা দেবো, তার জন্য আদাগুলোকে আমি একটু ছেঁচে নিচ্ছি। আলু পটল ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার স্বাদ নেবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে, আদাটা কেটে করে রেখেছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এবার মশলাটাকে সাঁতলাতে থাকবো। পাটপাতার বড়া করব, তার জন্য একটু বেসন নিয়ে নিলাম। 2 চামচ সুজি নিয়ে নিলাম, এতে ভালো মচমচে হবে বড়াটা। আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে গেলে নিলাম, ভালো আঁট হবে বড়াটাতে। আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেব। আর একটু নুন মিষ্টি দেবে, নুন যেমন লাগবে মিষ্টিটা স্বাদের মতন দেবে। বন্ধুরা, আমার সব রান্না হয়ে গেছে। এই যে ভাত, পাটশাক ভাজা, একটা বেগুন ছিল সেটাকে একটু ভেজেছি, পাটশাকের বড়া, সকালে টিফিন করেছিলাম রুটি আলু ভাজা, সেই আলু ভাজাটা একটু আছে, পটলের রসা, এখানে ডাল, মুগ ডাল, তাই একটু গন্ধলেবুও রেখেছি। তো এখন আমরা খেতে বসবো। বন্ধুরা, আমার সব রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, তাই এখন খেতে বসবো আমি আর ছেলে। এই যে ছেলের থালা সাজিয়ে দিয়েছি। তা আজকে এই অবধি আমার ব্লগটা, ছোট ব্লগটা কেমন লাগলো বলবে।